সাকিব খানের মতন অনেক শিল্পীরাই সিনেমার ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দিয়েছে। এই সমস্ত নেতাগিরি দেখার সময় আমাদের নেই, আর এই সমস্ত নেতাগিরি বা এই সমস্ত ফালতাগিরি দেখার কিন্তু সময় বাংলাদেশের মানুষের নেই। ঢালিউড সুপারস্টার সাকিব খান হঠাৎ ক্ষুব্ধ হয়েছেন, এমনকি সেই ক্ষোভ থেকে দিয়েছেন প্রতিবাদ লিপিও। বেসরকারি টিভি চ্যানেল 71 টিভির বিরুদ্ধেই তিনি এই প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু কেন জানা গেল? সম্প্রতি 71 টিভিতে প্রচার হওয়া একটি প্রতিবেদনে সাকিব খানকে নিয়ে ভিত্তিহীন মিথ্যা ও মনগড়া তথ্য তুলে ধরা হয়েছে, আর এজন্যই সাকিব খান প্রতিবাদ জানিয়েছেন। 71 টিভির ওই প্রতিবেদনে বলা হয়, সিনেমা সংশ্লিষ্ট সংগঠনগুলো থেকে নিষিদ্ধ হওয়ার পর শাপলা মিডিয়ার মালিক সেলিম খানের সহযোগিতায় সাকিব খান সিনেমায় ফিরে আসেন, কিন্তু এক পর্যায়ে সেলিম খানের সিনেমার শিডিউল ফাঁসিয়ে দেন সাকিব খান। এছাড়াও সিনেমার কাজে খামখেয়ালি করে আর্থিক ক্ষতিও করছেন বলে অভিযোগ করেন সেলিম খান। তবে এসব তথ্য ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করছেন সাকিব খান। তিনি তার প্রতিবাদ লিপিতে স্পষ্ট ভাষায় বলেছেন, সেলিম খান আমার কয়েকজন কাছের মানুষের মাধ্যমেই আমার কাছে এসেছেন এবং সিনেমা করার জন্য অনেক অনুরোধ করেছেন, আর সেজন্যই তার সিনেমায় কাজ করেছি। তাছাড়াও আমি শিডিউল ফাঁসাইনি, বরং তিনি আমার থেকে নেওয়া শিডিউলে কাজ সম্পন্ন করেননি, যার কারণে আমি অন্য সিনেমার কাজে ব্যস্ত হয়ে পড়েছি। গত বছর প্রযোজক সেলিম খানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের বড় অভিযোগ উঠেছিল। সাকিব খান জানান, সেসব কারণে নীতিগত দিক থেকে তিনি সেলিম খানের সঙ্গে কাজ করা থেকে দূরে সরে এসেছেন। 71 টিভির ওই প্রতিবেদনের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য চ্যানেলটির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুর প্রতি আহ্বান জানিয়েছেন সাকিব খান, অন্যথায় আইনি ব্যবস্থা নেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তো ভিউয়ার্স, সাকিব খানের বিরুদ্ধে মনগড়া মিথ্যা নিউজ প্রচার করায় হলুদ সাংবাদিককে প্রতিবাদপত্র দিয়েছেন সাকিব খান। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনার মন্তব্য জানিয়ে দিন নিচে কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।